সুতরাং আমরা যখন দেখি, আমরা যখন দেখব আমার এই প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে, আমার জন্মভূমির বিরুদ্ধে, আমার এই বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র পরিচালিত হয়, সেই ষড়যন্ত্রের গোড়া যত গভীরে পথিত হোক না কেন, সেই ষড়যন্ত্রকারীদের আস্তানা যত মজবুত হোক না কেন, তাদের পৃষ্ঠপোষকরা যত বড় শক্তিশালী হোক না কেন, সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলবার জন্য আমরা কারো রক্তচক্ষুর পরোয়া করব না। সুতরাং আজ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেত্রী প্রিয়া সাহা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজ দরবারে দাঁড়িয়ে মাতৃভূমির বিরুদ্ধে যে নালিশ উত্থাপন করেছে, আমার দেশকে কলঙ্কিত করেছে, আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরকে কলঙ্কিত করেছে, এদেশকে একটি গুম এবং সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করেছে, এদেশের 15 কোটি মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজিরকে সে দুপায়ে তোলবার চেষ্টা করেছে, আমরা ঘোষণা করতে চাই এই পবিত্র বাংলার 55,000 বর্গ মাইল ভূমিতে প্রিয়া সাহাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এদেশের মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাজার বছরের ঐতিহ্যের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা রাতের ঘুম মার দিয়ে আমরা সংখ্যালঘুদের তাদের বাড়িঘর তাদের উপাসনালয় পাহারা দেওয়ার অভ্যস্ততায় আমরা অভ্যস্ত, আমরা হিন্দুদের মন্দির পাহারা দেই, আমরা খ্রিস্টানদের গির্জার নিরাপত্তা দেই, আমরা বৌদ্ধদের প্যাগোডার নিরাপত্তা দেই, কিন্তু আমাদের মুসলমানদের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে বিদেশি শক্তির হস্তক্ষেপ কামনা করবে এমন নতজানু নীতিকে আমরা প্রশ্রয় দিতে পারি না। স্পষ্ট ভাষায় ছাত্র জনতার পক্ষ থেকে বলে দিতে চাই, বাংলাদেশ সরকার যদি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, যদি রাষ্ট্রের রাষ্ট্রের গৌরব রক্ষা করা হয় সরকার যদি নতজানু নীতিরই বহিঃপ্রকাশ ঘটিয়ে যায়, একজন প্রিয়া সাহাকে তার পেছনের ক্ষমতাসীনদের ভয়ে সরকার যদি তাকে আইনের কাঠ গড়ায় দাঁড় করাতে কোন ধরনের দুর্বলতার বহির প্রকাশ ঘটায়, এ জাতি দেশের মর্যাদা রক্ষা